আসসালামু আলাইকুম, আমি অনন্যা, চলে এলাম নতুন ব্লগ নিয়ে। অনন্যা অ্যান্ড ডেস্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন খুব এফোর্ট দেওয়ার পরও দেখা যায় যে আমি যেটার পেছনে এফোর্ট দিলাম সেটা আসলে ফলপ্রসূ হলো না। কিছু সময়ের জন্য নিজেকে থামিয়ে দিয়ে দুই কদম পেছনে এসে আবার যদি চলা শুরু করি তাহলে বোধহয় চলাটা আরও সহজ হয়ে যায়। কিন্তু আমরা তো রক্ত মাংসে গড়া মানুষ, সবসময় পেছন থেকে আবার সামনে যাওয়াটা কঠিন হয়ে পড়ে। হতাশা খুব সহজেই আমাদেরকে গ্রাস করে নেয়। যাই হোক, আজকে আমি চর্বির ডাল রান্না করব। আর এদিকে বৃষ্টি আর জোড়াইজে ঠান্ডা লেগেছে, তো ওদের জন্য মশলা চা বানিয়ে নিচ্ছি। আমি এখানে দুলালের তাল মিষ্টি দিয়েছি, তার মধ্যে দিয়েছি 4টা লবঙ্গ, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2 টুকরো দারুচিনি দিয়ে খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, আমি কিন্তু কয়েকটা গোলমরিচও দিয়েছিলাম। রান্নার জন্য আমি মশলাটা এদিকে ব্লেন্ড করে নিয়েছি, কিছু কাজও গুছিয়ে নিচ্ছিলাম, যেমন কালকে রাতে জুরাইজের বাবা চিনি তারপর দুধ এগুলো বাজার করে নিয়ে এসেছে। কালকে রাতে সব কিছু ঢালতে পারিনি, তো এখন ওইগুলো বয়েমে ভরে নিচ্ছি। জুরাইজও ঘুম, সবাই ঘুম এখনো, তো ভাবছিলাম যে তাড়াতাড়ি ওদের খাবারটা রেডি করে দিই, যেহেতু ওদের শরীরটাও ভালো নেই। তো যেটা বলছিলাম, হতাশা আমাকেও গ্রাস করে মাঝে মাঝে। আমি খুব অল্পতেই হতাশ হয়ে যাই, আবার চেষ্টা করি নিজেকে একটু মোটিভেট করার। আমি এই হতাশার সময়গুলোতে আমার কাছের মানুষ বা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি, চেষ্টা করি ভালো মানুষের সান্নিধ্য পাওয়ার, আর যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করার। আবার তাদের কথা ভাবি যারা আমার চাইতে খারাপ অবস্থানে আছে বা যাদের আল্লাহ আমার চাইতে একটু খারাপ রেখেছেন। আমি যদি আমার অবস্থানে থেকে সন্তুষ্ট না হই বা আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করি তাহলে হয়তো আল্লাহ তার নিয়ামতের প্রতি বরকত দিবেন না। আসলে ভালো মন্দ জ্ঞান আমাদের সবারই আছে, কিন্তু সেটাকে কাজে পরিণত করাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। আমরা ভালোটা শিখতে তো পারি, কিন্তু সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না। আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার জন্য আমি অনেক হাইপার হয়ে যাই, মানে কোনো কিছুর ধ্যান জ্ঞান আমার হুঁশ থাকে না। আবার পরক্ষণে নিজেকে সামলানোর সর্বোচ্চ চেষ্টা করি, চেষ্টা করি আমার যা কিছু আছে, যতখানি আছে, সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকার। তো মানুষের রাগ অভিমান সবকিছুই বোধহয় সীমাবদ্ধ করা উচিত, কোনো কিছুকেই নিজের মস্তিষ্কের উপরে প্রাধান্য দেওয়া উচিত না। অবচেতন মন আর অনুভূতিকে কখনো ইচ্ছা শক্তির উপরে প্রাধান্য দিতে নেই। জুরাইজ উঠে গেছে, জুরাইজের বাবাও উঠে গেছে, তো আমি ওদের জন্য চাটা করে নিচ্ছিলাম। জুরাইজের কাশি হয়েছে শুনেই আমার শাশুড়ি বারবার করে ফোনে বলছেন যেন আমি ওদেরকে সঠিকভাবে যত্ন নিই। এরকম মশলার একটা কাড়া যাতে করে খাওয়াই, তো আমি এটার মধ্যে চা দিয়েছি। আসলে পরিবারে গুরুজন থাকাটা অনেক জরুরি। আমার শাশুড়ি যখন ছিলেন তখন এই সমস্ত জিনিস আমাকে চিন্তা করতেই হতো না। দেখা যেত কি যে কারো কাশি হয়েছে বা ঠান্ডা লেগেছে, আমার শাশুড়ি এরকম তুলসী পাতা জোগাড় করে এই ধরনের মশলাপাতি দিয়ে একটা কাড়া বানিয়ে তাদেরকে খাইয়ে দিতেন। বাচ্চারা সাধারণত এই সমস্ত জিনিস খেতে চায় না, কিন্তু জুরাইজ ঘুম থেকে উঠলেই জুরাইজকে সেটা খাওয়ানো হয়ে যেত। যাই হোক, আস্তে আস্তে চেষ্টা করছি নিজেকে আরও ইম্প্রুভ করার, আরও চারপাশে খেয়াল রাখার। হয়তো সময়ের সাথে সাথে অনেক কিছু বদলাবে, অনেক কিছু আমার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু কিছু মানুষের জীবনে শূন্যতা থেকেই যায়, তাদের জায়গা আসলে কেউ দখল করতে পারে না, বা নিজে চেষ্টা করলে তাদের মতো হওয়া তো যায়, কিন্তু তাদের প্রতি যে একটা সম্মান বোধ বা তাদের যে একটা স্থান, এটা কিন্তু আসলে অর্জন করা বা সেটাকে সামলে নেওয়া অনেক কঠিন। অনেক ব্যস্ততার সাথে সাথে মাল্টিটাস্ক করছিলাম, একদিকে তরকারি চাপিয়ে দিয়েছি, একদিকে রুটি শেকছি, আর একদিকে রুটি বানাচ্ছি। তো এই যে আমার ছোলার ডাল দিয়ে চর্বিটা রান্না হয়ে গেছে। রান্না তো ঠিকই করে নিলাম, কিন্তু এখন জুরাইজের বাবা বলছে যে তার বাইরের খাবার খেতে ইচ্ছে করছে, তো আমরা চলে গেছিলাম বুফেতে। সকাল সকাল এত কষ্ট করে রান্নাবান্না করলাম, কিন্তু এখন জুরাইজের বাবার ইচ্ছায় আবার যেতে হলো বুফেতে।
একটু খারাপ লাগলো, তারপরও ভাবলাম যে হ্যাঁ এটা সত্যি যে একসময় হয়তো টাকা থাকবে বা হয়তো জীবনটা অনেক সহজ হবে, কিন্তু এই ইচ্ছাগুলো থাকবে না বা শখগুলো থাকবে না। তার যেহেতু ইচ্ছে করেছে সবাইকে নিয়ে বাইরে যাওয়ার, তো আমি এই মুহূর্তে চাচ্ছিলাম না তাকে নিরুৎসাহিত করতে। সব কিছুতে নিরুৎসাহিত করলে হয়তো ইচ্ছেটাই আর থাকবে না। বাসায় খাই আর বুফেতে খাই, আমি সবসময় চেষ্টা করি ততখানি খাবার নিতে যতখানি আমি খেয়ে পারি। খাবার অপচয়ে আমি কখনোই উৎসাহী নই। তো এই ধরনের রেস্টুরেন্টগুলোতে কেন জানি না বেবি সিট দেয় না, জুরাইসকে চেয়ারের উপরেই খেতে হয়। জুরাইস তার পছন্দের খাবার পেয়ে গেছে, সালাদ খাচ্ছে। মোটামুটি সবার খাওয়া শেষ, এখন আমরা বাড়ি ফিরবো। খাবার মোটামুটি ভালো লেগেছে, তবে আরও কিছু এক্সপেক্ট করেছিলাম। এই তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ব্লগে কালকে সকাল ঠিক 10টায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।